কমরেড জ্যোতি বসুর আত্মকথা জনগণের সঙ্গে, দ্বিতীয় পর্যায়, পর্ব ২১। এই অধ্যায়ে আমি একটি বিশেষ বিষয়ের প্রতি পাঠকদের দৃষ্টি আকর্ষণ করব। বিষয়টি হল রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা ও কেন্দ্র রাজ্য সম্পর্ক। পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে কেন্দ্র রাজ্য সম্পর্কের পুনর্বিন্যাসের দাবিটিকে সামনে নিয়ে আসে। নামে যুক্তরাষ্ট্রীয় কাঠামো হলেও ভারতবর্ষে ক্ষমতার বিন্যাস অত্যন্ত কেন্দ্রীভূত এবং স্বাধীনতার পর চার দশক ধরে কেন্দ্রের কংগ্রেসের সরকার ক্ষমতাকে আরও কুক্ষিগত করার নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া চালিয়ে গেছে, যার ফলে ন্যস্ত দায়িত্বের তুলনায় রাজ্য সরকারগুলির ক্ষমতা ক্রমেই সীমাবদ্ধ ও সংকীর্ণ হয়ে এসেছে। এই বাস্তবতাকে আজ স্বীকার করতে বাধ্য হচ্ছে সকলেই। ১২-১৩ বছর আগে যে দাবি আমরা জোরালোভাবে তুলেছিলাম, তা আজ সারা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। সেদিন আমাদের যে কথাকে অনেকেই মানতে চায়নি, আজ তা গোটা ভারতবর্ষের মানুষের দাবি হয়ে উঠেছে। সুষম আঞ্চলিক উন্নয়নের জন্য প্রচলিত কেন্দ্র রাজ্য সম্পর্কের পুনর্বিন্যাস করতেই হবে। একটি বুর্জোয়া জমিদার রাষ্ট্রকাঠামোতে জনগণের জন্য প্রকৃত উন্নয়নের সুযোগ সীমিত, তবু যেটুকু সুযোগ রয়েছে তাকে কাজে লাগাতে হলে রাজ্যের হাতে অধিক অর্থ ও ক্ষমতা অবশ্য প্রয়োজন। প্রথম বামফ্রন্ট সরকার আসার পর আমরা এ দাবি জোরালোভাবে করেছিলাম ঠিকই, তবে তার আগেও দুই যুক্তফ্রন্ট সরকারে থাকার স্বল্পকালীন সময়ে, এমনকি আমরা যখন বিরোধী পক্ষে ছিলাম, তখনও পশ্চিমবঙ্গের প্রতি কেন্দ্রের বঞ্চনা অবসানের দাবিতে সোচ্চার হয়েছি। আমরা বলেছি যে কেন্দ্রের ক্ষমতা কুক্ষিগত করার রাজনৈতিক উদ্যোগটি বন্ধ হওয়া দরকার। আমরা রাজ্যে বিরোধী পক্ষে থাকার সময়েও বলেছি যে কেন্দ্রীয় সরকারের এই অত্যন্ত কেন্দ্রীভূত ক্ষমতা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। ইতিহাসে প্রমাণ করেছে আমরা সঠিক ছিলাম। ১৯৫৮ সালের মার্চ মাসে বিধানসভায় এই নিয়ে আলোচনা হয়। মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায় তার বাজেট বক্তৃতায় এই সম্পর্কে কেন্দ্রের দৃষ্টিভঙ্গির সমালোচনা করেন। মাঝে মাঝেই তিনি পশ্চিমবঙ্গের প্রতি কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন এবং রাজ্যের ন্যায্য অধিকারের দাবি জোরের সঙ্গেই বলেছেন। যে কংগ্রেস দল দিল্লিতে ক্ষমতায় ছিল, তিনি সেই দলেরই সর্বোচ্চ কমিটিতে আসীন ছিলেন। এই স্ববিরোধিতা সত্ত্বেও ডাক্তার রায়ের এই ভূমিকাটি উল্লেখযোগ্য। ৭ মার্চ ১৯৫৮তে দ্বিতীয় অর্থ কমিশনের রিপোর্টের ওপর পিএসপির দেবেন সেন বিতর্কের সূচনা করেন। পার্টির পক্ষ থেকে আমি এই বিধানসভার বিতর্কে অংশ নিই। সেদিন আমি যে বক্তব্য রেখেছিলাম তার কিছু অংশ পশ্চিমবঙ্গ বিধানসভা বিতর্ক সরকারি রিপোর্ট থেকে উদ্ধৃত করছি। এটা আশ্চর্যজনক এবং একই সঙ্গে নিন্দনীয় যে না ভারত সরকার না অন্য কমিশনগুলি পশ্চিমবঙ্গের বিশেষ সমস্যা সম্পর্কে কোনো গুরুত্ব দিয়েছেন। যদিও মাঝে মাঝেই জানা যায় এবং এবারও এই বিধানসভায় শুনছি পশ্চিমবঙ্গ একটি সমস্যাসংকুল রাজ্যে পরিণত হয়েছে, কিন্তু আমি ভাবি যে আর কতদিন ভারতের ঐক্য এবং ভারতের নামে পশ্চিমবঙ্গকে আত্মত্যাগ করতে বলা হবে। এসব কথা বলতাম না যদি দেশ বিভাগ, বিশেষত পশ্চিমবঙ্গ বিভাগের ফলে পশ্চিমবঙ্গ এইভাবে পিছনে না পড়ে যেত। এমনকি অর্থ কমিশনের অনুমোদনের ওপর আলোচনা প্রসঙ্গে আমি বলবো যে আমরা পশ্চিমবঙ্গের অধিবাসীরা ভারত সরকারের কাছ থেকে দয়া চাই না, আমরা চাই ন্যায় বিচার, আমরা চাই আমাদের ন্যায্য দাবিগুলি পূরণ করা হোক। আমি বলবো না যে দেশের কোনো রাজ্যকে বঞ্চিত করে পশ্চিমবঙ্গের উন্নতি করা হোক। পশ্চিমবঙ্গে যে সমস্যা সৃষ্টি হয়েছে তা পশ্চিমবঙ্গের অধিবাসীদের দোষে নয়, তা দেশের স্বাধীনতার জন্য পশ্চিমবঙ্গকে যে মূল্য দিতে হয়েছে তারই ফলস্বরূপ। কিন্তু এটা দুর্ভাগ্যজনক যে সেই সব সমস্যা সমাধানের জন্য কেন্দ্রীয় সরকার কোনো বিশেষ বিবেচনা করতে রাজি নয়। মুখ্যমন্ত্রী এবং বর্তমান অর্থমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায় নানা উপলক্ষে কেন্দ্রীয় সরকারের দৃষ্টিভঙ্গির সমালোচনা করেছেন অর্থ কমিশনের দৃষ্টিভঙ্গিরও, কিন্তু দুর্ভাগ্যবশত কিছুই হয়নি। সুতরাং আমাদের দাবিগুলির প্রতি যদি এই সভা কোনো গুরুত্ব দেয়, তাহলে অন্তত যা করতেই হবে
তা হলো ভারত সরকারের কাছে পশ্চিমবঙ্গ এবং এই বিধানসভার বক্তব্য নিয়ে একটি ডেপুটেশন যাওয়া। তাহলে তাদেরকে আমরা বোঝাতে পারবো যে ঐক্যমত্যের ভিত্তিতেই আমরা এই ডেপুটেশন এনেছি এবং কেন্দ্রীয় সরকার ও রাষ্ট্রপতির এবার কর্তব্য হলো অর্থ কমিশন নিয়োগ করা অথবা অন্য কোনো পদক্ষেপ গ্রহণ করা, যাতে পশ্চিমবঙ্গ ও তার জনগণের ওপর যে অবিচার হচ্ছে তা দূর হয়। দুর্ভাগ্যের কথা, যে মুখ্যমন্ত্রী কখনোই আমাদের গুরুত্ব দিতে চান না। আমার মনে হয় এই যে প্রস্তাব আমি করলাম তা গ্রহণ করলে মুখ্যমন্ত্রীর দাবি জোরালোই হবে এবং এটা হলো সেই অল্প কিছু বিষয়ের অন্যতম যেখানে আমরা পশ্চিমবঙ্গ সরকারের সাথে সহমত পোষণ করি। আমি এটা বলবই যে কেন্দ্রের কংগ্রেস সরকার ক্ষমতা, কর্তৃত্ব এবং অর্থ কুক্ষিগত করার পথ অনুসরণ করছে। যুক্তরাষ্ট্রীয় ধ্যান ধারণাকে তারা বিদায় জানাচ্ছে। তারা মুখে গণতন্ত্রের কথা বলছে কিন্তু কার্যক্ষেত্রে রাজ্যগুলির কাছ থেকে আরও ক্ষমতা কেড়ে নিচ্ছে এবং তা দিল্লিতে কেন্দ্রে কেন্দ্রীভূত করছে। এটা হলো এক অদ্ভুত প্রকৃতির যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। সেজন্যই ভারতে ক্ষমতাশালী রাজ্যগুলির সম্মিলিত রূপ দেখার বদলে আমরা দেখছি কার্যক্ষমতাহীন রাজ্যগুলির সংঘরূপ। আমার মনে হয় যে আমাদের সংবিধানে অন্তর্নিহিত কথাটি হলো ক্ষমতা ক্রমশ বেশি বেশি করে জনগণের কাছে নিয়ে যেতে হবে, অর্থ এমনভাবে বণ্টন করতে হবে যাতে ক্ষমতা কার্যকরী রূপ পেতে পারে, কারণ অর্থ ছাড়া রাজ্যের কোনো ক্ষমতাই রাজ্যের কোনো কাজে লাগবে না। দুর্ভাগ্যবশত সংবিধানের এই মূল ধারণাটিকে ভারত সরকার মানে না। কিন্তু মুখ্যমন্ত্রী কি এতে কোনো দুঃখ প্রকাশ করেছেন? তিনি কি এই ত্রুটি দূর করার জন্য কোনো চেষ্টা করেছেন? অন্তত আমি জানি না তিনি এমন কিছু করেছেন। এমনকি আমি বলবো, যদি মুখ্যমন্ত্রী আন্তরিক হন, যদি তিনি আমাদের প্রস্তাবকে গুরুত্ব দেন, যদি তিনি একে সমর্থন করেন, তাহলে মনে হয় যে রাষ্ট্রপতির কাছে আরেকটি অর্থ কমিশন নিয়োগের অনুরোধ জানাবার জন্য অন্য পক্ষ থেকে যে সংশোধনী আনা হয়েছে শুধুমাত্র তা দিয়ে কিছু হবে না। যদি ভারত সরকার বলে যে অর্থ কমিশনের আরও নতুন প্রস্তাব ছাড়া তারা কিছু করতে পারবে না, কারণ সেটা অন্য রাজ্যের প্রতি অন্যায় অবিচার হবে, তাহলে এই সংশোধনী প্রস্তাবের প্রয়োজন হতে পারে। কিন্তু এটা কি খুবই প্রয়োজন নয় যে যখন আমরা সকলে এ বিষয়ে একমত, তখন এই বিধানসভা থেকে একটা প্রতিনিধি দল ভারত সরকারের কাছে ডেপুটেশন দিতে যাক এবং তারা জানুক আমাদের বক্তব্য, আমাদের যন্ত্রণা, আমাদের যুক্তি? আমি মনে করি এটা একমাত্র পদক্ষেপ যা নিলে কেন্দ্রীয় সরকার পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারবে। যদি এই পদক্ষেপ নেওয়া হয়, তাহলে পশ্চিমবঙ্গের সমগ্র জনসাধারণ তাদের রাজনৈতিক মতামত নির্বিশেষে পশ্চিমবঙ্গ সরকারের পাশে দাঁড়াবে এবং ডেপুটেশন দলকে সর্বতোভাবে সমর্থন জানাবে। সেজন্য আমি মুখ্যমন্ত্রীকে আবারও বলবো আমাদের এই প্রস্তাবটি গ্রহণ করার জন্য। মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেছেন যে রাজ্য সরকারগুলি কেন্দ্রীয় সরকারের মর্জি ও অনুগ্রহের ওপর নির্ভর করে থাকবে, এটা হওয়া উচিত নয়। আমি মনে করি এটা আমাদের সকলেরই দৃষ্টিভঙ্গি। বস্তুত দ্বিতীয় অর্থ কমিশনের রিপোর্টের ওপর এই অধিবেশনে মুখ্যমন্ত্রী ও তৎকালীন অর্থমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের বাজেট বক্তৃতাটি ছিল যথেষ্ট ইতিবাচক। ডাক্তার রায় সেদিন আরও বলেছিলেন, আয়করের ক্ষেত্রে তারা নিট আদায়ের 90% জনসংখ্যার ভিত্তিতে এবং 10% আদায়ের ভিত্তিতে বণ্টনের কথা বলেছেন। দেশের যুক্তরাষ্ট্রীয় অর্থনৈতিক কাঠামোর গঠন ও বিকাশ লক্ষ্য করলে দেখা যাবে কেন্দ্র ও রাজ্যের মধ্যে যে কর বণ্টন ব্যবস্থা তার ফলে সৃষ্টি হয়েছে, শিল্পোন্নত রাজ্যগুলির ওপর অত্যধিক চাপ ও কৃষিপ্রধান রাজ্যগুলির বাড়তি সুবিধা এবং এই অর্থনৈতিক বৈষম্যের সমাধানের জন্য আয়কর বণ্টনের দরকার। এই কর বণ্টন ব্যবস্থার ফলে উদ্ভূত পশ্চিমবঙ্গের বিশেষ সমস্যার জন্য পাট শুল্ক ভাগ করার কথা হয়েছে, কিন্তু যদি আয়কর রাজস্বের সুফলগুলিকে না পেতে দেওয়া হয় তাহলে এই বৈষম্য দূর হবে না, বরং তা আরও তীব্র হবে। ডাক্তার রায় তার বক্তৃতা শেষ করেছিলেন এই বলে যে আত্মনির্ভরতার প্রশ্নটি কোনো গুরুত্বই পায়নি এবং সমস্ত গুরুত্ব প্রদান করা হয়েছে কেবলমাত্র জনসংখ্যা বৃদ্ধির ওপরে। আমি ডাক্তার রায়ের এই বাজেট বক্তৃতাকে সেদিনকে অভিনন্দন জানিয়েছিলাম। আমি বলেছিলাম অর্থ কমিশনের রিপোর্টের ওপর মুখ্যমন্ত্রী যা বলেছেন তা একটি অলঙ্কারপূর্ণ সমালোচনা। আমি মনে করি যে কোনো যুক্তিবাদী ব্যক্তি এই সমালোচনাকে গ্রহণ করবেন।
কিন্তু আমি যতদূর জানি কেন্দ্রীয় সরকার এই সমালোচনা গ্রহণ করেননি অন্তত এখনও পর্যন্ত। কিন্তু আমি একটা পয়েন্ট বলছি যেখানে আমরা পশ্চিমবঙ্গ সরকারের সাথে একমত নই। মনে হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার আদায়কেই একমাত্র ভিত্তি ধরতে চান, কিন্তু আয়করের বিষয়ে আমি এর সাথে পুরো একমত হতে পারছি না। যদি আদায়কেই একমাত্র ভিত্তি ধরা হয় তাহলে পশ্চাৎপদ অঞ্চলগুলির কী হবে? আমাদের মধ্যে নিশ্চয়ই এমন কথা কেউ একথা ভাববে না বা বলবে না যে ঐতিহাসিক কারণে যে অঞ্চলগুলি পিছিয়ে পড়েছে তারা অপেক্ষাকৃত অগ্রসর অঞ্চলগুলির মতো হয়ে ওঠা উচিত নয়। ঐতিহাসিক কারণে পশ্চিমবঙ্গ একটি শিল্পোন্নত রাজ্য এবং বোম্বাই ছাড়া অন্য যে কোনো রাজ্যের থেকে বেশি শিল্পোন্নত। সঙ্গে সঙ্গে একথাই বলবো যে বন্টন কেন 90% ও 10% ভিত্তিতে হবে তার কোনো কারণ আমি দেখছি না। কেন তা 60% ও 40% অথবা 70% ও 30% হবে না? অন্তত কিছু ন্যায় বিচার করা যাবে। এখন যে বন্টন ব্যবস্থা হচ্ছে তা কেবলমাত্র জনসংখ্যার ভিত্তিতেই হচ্ছে, এটা আমরা কখনোই মেনে নিতে পারি না। 90% ও 10% বিভাগ আমাদের কাছে কোনো মতেই গ্রহণযোগ্য নয়। এর চেয়ে অধিক ন্যায় বিচারযুক্ত কোনো বিভাগ এবং ভারত সরকারের পক্ষ থেকে অন্তত যুক্তিগ্রাহ্য দৃষ্টিভঙ্গি আমরা দাবি করছি। আমি সকল দলের প্রতিনিধিদের নিয়ে এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের সাথে ডেপুটেশনে যাওয়ার জন্য যে প্রস্তাব দিয়েছিলাম তা কিন্তু গ্রহণ করা হলো না। সংখ্যাধিক্যের জোরে কংগ্রেস এই প্রস্তাবটিকেও বাতিল করেছিল। কেন্দ্রের কাছ থেকে রাজ্যের ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা বিরোধী পক্ষ রাজ্য সরকারের সাথে সহযোগিতা করতে প্রস্তুত ছিলাম, কিন্তু রাজ্যের কংগ্রেস সরকার তা গ্রহণ করল না। ইতিহাস অবশ্য কংগ্রেসের এই বিশ্বাসঘাতকতার জবাব দিয়েছে।